সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা চলে এসেছি রাজ টিভিতে আমাদের নিয়মিত আয়োজন নিয়ে, রেনাচা প্রেজেন্টস ক্যান্সার আর নয় ভয় এর পঞ্চম পর্বে। আজকে আপনাদের সাথে আছি সঞ্চালক হিসেবে আমি ডক্টর উম্মে হুমায়রা কানেতা, রেসিডেন্ট সার্জিক্যাল অনকোলজি। এবং বরাবরের মতো আজকে আমাদের সঙ্গে একজন বিশেষজ্ঞ অতিথি রয়েছেন। আমাদের আজকের আলোচ্য বিষয় ক্যান্সার চিকিৎসা রেডিওথেরাপি। আপনারা সবাই জানেন ক্যান্সার চিকিৎসাটি হচ্ছে একটি মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এর মাধ্যমে বা একটা টিম ওয়ার্ক এর মাধ্যমে কিন্তু ক্যান্সারের চিকিৎসাটা দেওয়া হয়ে থাকে। এছাড়া অনেকগুলো মডালিটিস আছে, সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি, ইমিউনোথেরাপি। এছাড়া উন্নত বিশ্বে এবং আমাদের দেশেও ক্যান্সার চিকিৎসার কিন্তু নতুন নতুন টেকনিক গুলা চলে আসছে। তো রেডিওথেরাপি হচ্ছে অন্যতম একটি মডালিটি যেটা কম বেশি সকল ক্যান্সারেই ইন্ডিকেশন থাকলে রোগীদের জন্য হচ্ছে চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন করার জন্য। এবং এ বিষয়ে আজকে কথা বলার জন্য আমাদের রেনাচা প্রেজেন্টস ক্যান্সার আর নয় ভাবনাতে অতিথি হিসেবে সংযুক্ত হবেন ডক্টর সাদিয়া শারমিন ম্যাম, সহযোগী অধ্যাপক, অনকোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। সালাম আলাইকুম ম্যাডাম, আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে রাজ টিভি স্টুডিওতে রেনাটা প্রেজেন্টস ক্যান্সার আর নয় ভয় অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি মাশাল্লাহ। আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য রাজ টিভির পুরো টিমকে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি এবং আপনাকেও সাথে ধন্যবাদ জানাতে চাচ্ছি। ধন্যবাদ ম্যাডাম। আজকে ম্যাডাম আমরা আলোচনা করব রেডিওথেরাপি নিয়ে, এবং রেডিওথেরাপিতে যেহেতু একটা বিশাল ভাস্ট একটা জিনিস, আমরা চাইবো আমাদের দর্শকরা যাতে রেডিওথেরাপি সম্পর্কে তাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, এবং আমাদের এই যে ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের প্রোগ্রামগুলো দেখতে পারবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকেও কিন্তু পরবর্তীতে আপনারা অনুষ্ঠানগুলো দেখে নিতে পারবেন। আজকের অনুষ্ঠানটি হচ্ছে আমাদের পাওয়ার্ড বাই সোফেনিভ এবং আর্লোরেন। তো আর কথা বাড়াচ্ছি না, শুরু করছি আমাদের আজকের ক্যান্সার আর নয় ভয়ের পঞ্চম পর্ব। প্রথমে ম্যাডামের কাছে আমরা চলে যাব সরাসরি, যে রেডিওথেরাপি হচ্ছে একটা ইম্পর্টেন্ট মোডালিটিস অফ ক্যান্সার ট্রিটমেন্ট, কিন্তু এই রেডিওথেরাপিটা সম্পর্কে আমাদের যারা ক্যান্সার পেশেন্ট আছেন বা আমাদের যারা দর্শক রয়েছেন তারা সবাই কিন্তু মানে সম্পূর্ণরূপে এটা সম্পর্কে সম্যক ধারণা অনেকেরই নেই। তো আমরা প্রথমেই ম্যাডামের কাছে জানতে চাইবো এই যে রেডিওথেরাপি এটা আসলে কি, এবং হচ্ছে এটা কিভাবে দেওয়া হয়। জি, ধন্যবাদ আপনাকে কোশ্চেনটি করার জন্য। প্রথমে বলতে চাচ্ছি যে রেডিওথেরাপি একটি মডালিটি বা আমাদের প্রথমেই বলে নেওয়া হয়েছে যে এটা ক্যান্সার চিকিৎসার একটা গুরুত্বপূর্ণ হাতিয়ারই বলবো আমি, যে রেডিওথেরাপির মাধ্যমে আমরা অনেকগুলো ক্যান্সার রোগের চিকিৎসা করে থাকি। রেডিওথেরাপি আর কিছুই নয়, এটা হচ্ছে অতি উচ্চ মাত্রার রঞ্জন রশ্মি দিয়ে আমরা আসলে ক্যান্সার সেলগুলোকে টার্গেট করে আমরা ক্যান্সার সেলগুলোকে মেরে ফেলি। তো এই জিনিসটাই হচ্ছে রেডিওথেরাপি। এটা একটা লোকাল ট্রিটমেন্ট বা একটা লোকাল ট্রিটমেন্ট হিসাবে আমরা বিবেচনা করি রেডিওথেরাপিটা, এবং রেডিয়েশনের মাধ্যমে এই চিকিৎসাটা দেওয়া হয়। তো দর্শকবৃন্দ অবশ্যই জেনে থাকবেন যে রেডিওথেরাপি আসলে আমাদের রেডিয়েশন থেরাপি মেশিনের মাধ্যমে আমরা দিয়ে থাকি। এটা একটা বিশেষ ধরনের মেশিন এবং আজকাল অনেক আপ টু ডেট মেশিন আমাদের দেশে চলে এসেছে। এবং এইটা আগে যেটা চিন্তা করতো যে সবাই যে কোবাল্ট মেশিনে চিকিৎসা করা হয়, যে রেডিওথেরাপিটা দেওয়া মানে কোবাল্ট মেশিনে চিকিৎসা, এখন আমাদের দর্শকবৃন্দ অনেকেই জেনে থাকবেন যে আমাদের এখন নিউ যেসব মেশিন আসছে বা নতুন মেশিন গুলোকে লিনিয়ার এক্সেলেটর আমরা বলে থাকি বা সংক্ষেপে লাইনাক মেশিন বলি। তো লাইনাক মেশিনে আমরা অতি উচ্চমাত্রার রঞ্জন রশ্মি পেয়ে থাকি। তো সেই উচ্চমাত্রার রঞ্জন রশ্মি দিয়েই আমরা ক্যান্সার রোগের চিকিৎসা গুলো করে থাকি। জি, ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডামকে। যদি আমরা একটু হচ্ছে পেছনের দিকে ফিরে তাকাই, যে আমাদের বাংলাদেশে যে রেডিওথেরাপি ট্রিটমেন্টটা বা রেডিওথেরাপি মেশিনটা কিভাবে কখন আসলো, আমি যতটুকু খুবই আমার অল্প জ্ঞানের মধ্যে জানি যে 1958 সালে সর্বপ্রথম একটা হচ্ছে রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হয়, এবং ঢাকা মেডিকেল কলেজে এবং আরেকটা বোধহয় কুমুদিনী মেডিকেল কলেজে হচ্ছে প্রথম রেডিওথেরাপির মেশিন গুলো নিয়ে আসা হয়। ম্যাডামের কাছ থেকে আমরা এই হিস্ট্রিটা একটু জানতে চাইবো। এবং একটা কিন্তু অনেক সময় যে সেই যদি আমরা 1960 সাল থেকেও চিন্তা করি, প্রায় 60টি বছর কিন্তু এই রেডিওথেরাপি চিকিৎসাটা বাংলাদেশে আছে, হয়তো একদম উন্নত বিশ্বের মতো না, কিন্তু সময়ের পরিক্রমায় কিছু উন্নত হচ্ছে। ম্যাডাম যেটা বলছিলেন, প্রথমে কোবাল্ট মেশিন ছিল, এখন লাইনাক এক্সিলারেটর যেগুলো আসছে,
তো এই যে হিস্ট্রি অফ রেডিওথেরাপি ইন আওয়ার কান্ট্রি, এই সম্পর্কে ম্যাডামের কাছ থেকে একটু ছোট্ট করে জানতে চাইবো। জি ধন্যবাদ। আমি আসলে আরেকটু পিছন থেকে শুরু করতে চাই। আসলে এক্সরে আবিষ্কার যে হলো, আমাদের সায়েন্টিস্ট রঞ্জন এক্সরে আবিষ্কার করলেন 1895 সালে। তখন থেকে কিন্তু আসলে এক্সরেটা দিয়ে, তখন যে থিওরিটা ছিল যে এক্সরে দিয়ে আমরা রোগ নির্ণয় করব, মানে ডায়াগনস্টিক এক্সরেটা প্রথমে আবিষ্কার হয়, এবং ডায়াগনস্টিক এক্সরে নিয়ে কাজ করতে করতেই কিন্তু আমাদের সায়েন্টিস্টরা অতি উচ্চমাত্রার এক্সরে রশ্মি আবিষ্কার করেন, যেটা দিয়ে আমরা আসলে তখন চিন্তা করা হয় যে এটা আমরা থেরাপিউটিক বিষয় ইউজ করব। তো ডায়াগনস্টিক এবং থেরাপিউটিক, তো দুইটা, দুই ধরনের এক্সরে আমাদের দেশে অ্যাভেলেবল। তো প্রথমে আমি যেটা বলতে চাচ্ছি, প্রথমে এক্সরেটা শুধু ডায়াগনস্টিক পারপাসে ব্যবহার করা হতো, তারপরে আসলো হচ্ছে থেরাপিউটিক পারপাস, মাঝখানে চলে আসে হচ্ছে আইসোটোপ, যখন রেডিয়ামটা আবিষ্কার হয়। তো রেডিয়াম আইসোটোপ দিয়ে, যে আপনি যে বলছিলেন যে 60-এর দশকে আমাদের দেশে যে মেশিন গুলো আসে, প্রথমে আসলে যদি আমরা হিস্ট্রিটা দেখি, প্রথমে রেডিয়াম আইসোটোপ দিয়ে এই রেডিওথেরাপির চিকিৎসা গুলো দেওয়া হতো ক্যান্সার রোগীদের। তো রেডিয়াম আইসোটোপের যে সমস্যাটা, রেডিয়াম আইসোটোপের হাফ লাইফ অনেক বেশি, 1600 বছর। তো যেটা দেখা গেল যে রেডিয়াম দিয়ে চিকিৎসার পরে রেডিয়াম আইসোটোপটা যে আপনার ডিসপোজ করতে হবে, সেই ডিসপোজালে অনেক ধরনের সমস্যা দেখা গেল, কারণ এটার হাফ লাইফ এত বেশি, 1600 বছর কিন্তু মুখের কথা নয়। তো এটা এখন কোথায় ডিসপোজাল করতে হবে? তো এই নিয়ে যখন গবেষণা চলতে থাকে, এরপরেই আসে আসলে কোবাল-60, সিজিয়াম, এই রেডিও আইসোটোপ গুলো আসে। তো আইসোটোপ দিয়ে আমাদের চিকিৎসা কাজগুলো চলতে থাকে, ক্যান্সার চিকিৎসা গুলো। এবং আমাদের 60-এর দশকে আসলে এই আইসোটোপ মেশিন গুলোই বাংলাদেশে ছিল, প্রথমে ঢাকা মেডিকেল কলেজ এবং কৌমুদিনী হসপিটালে ছিল, এটা আপনি আগেই বলেছেন, সাথে ব্র্যাকিথেরাপিও ছিল। তো এই মেশিন গুলো সবই আসলে আইসোটোপ বেস ছিল। তো আইসোটোপ বেস মেশিন গুলো থেকে কেন আমরা আবার এই লিনিয়ার এক্সেলেটারে আসলাম, বা কোবাল-60 মেশিন থেকে কেন আমরা লিনিয়ার এক্সেলেটারে আসলাম? এটা দেখা গেল যে আইসোটোপের এনার্জি গুলো ফিক্সড। একটা আইসোটোপ যেই মাত্রার রেডিয়েশন নির্গমন হয় একটি আইসোটোপ থেকে, এটা একটা ফিক্সড মাত্রার বা একটা নির্ধারিত মাত্রার বেশি রেডিয়েশন ওই নির্দিষ্ট পরিমাণ আইসোটোপ থেকে পাওয়া সম্ভব না। তো আপনারা জেনে থাকবেন যে আসলে ক্যান্সার রোগের চিকিৎসায় বিভিন্ন টিউমারে আমাদের বিভিন্ন ধরনের ডোজ দিতে হয়, এবং সবগুলো টিউমার একই জায়গায় অবস্থিত থাকে না, কিছু শরীরের চামড়ার কাছাকাছি থাকে, কিছু ভেতরের দিকে থাকে, যেমন পেটের টিউমার গুলো অনেক ভেতরের দিকে থাকে। তো এই সব চিকিৎসা কাজে একটা নির্দিষ্ট মাত্রার আইসোটোপ দিয়ে আসলে সব ধরনের চিকিৎসা কাজ ঠিক মতো চালানো সম্ভব হচ্ছিল না, বা যে ধরনের ডোজ আমাদের দেওয়ার কথা বা যে ধরনের ডোজ আমরা দিতে চাই, সেই ডোজ গুলো আসলে দেওয়া সম্ভব হচ্ছিল না। তো ওইখান থেকে আসলে গবেষণার ফলাফল হচ্ছে আমাদের লিনিয়ার এক্সরেটার মেশিন, যেখানে আমরা অতি উচ্চ মাত্রার রঞ্জনরশ্মি ব্যবহার করি লিনিয়ার এক্সরেটার, এবং এখানে বিভিন্ন রেঞ্জের বা মাত্রার রেডিয়েশন উৎপন্ন করতে পারে এই লিনিয়ার এক্সেলেটার গুলো। যেমন আমি এখন বলে থাকবো যে এখন যে মেশিন গুলো আছে লিনিয়ার এক্সেলেটার, 5টা এনার্জি এই একটা মেশিন থেকে আমরা 5টা ফ্রিকোয়েন্সির এনার্জি আমরা, বা 5টা মাত্রার এনার্জি আমরা একটা মেশিন থেকে পাচ্ছি, এবং এখানে সাথে সাথে ইলেকট্রন থেরাপিও আমরা দিতে পারতেছি। তো এই জন্যই আসলে কালের পরিক্রমায় এই কোবাল মেশিন গুলো থেকে আসলে ধীরে ধীরে সরে এসে আমরা লিনার এক্সেলেটার মেশিন গুলোতে বেশি চিকিৎসার পক্ষপাতি। কিন্তু কোবাল-60-এর যে রোল, বা কোবাল-60 যে মেশিনের যে ক্যান্সার চিকিৎসায় যে অবদান, সেটা অনস্বীকার্য। এখনো কোবাল-60 দিয়ে অনেক জায়গায় আসলে ক্যান্সার চিকিৎসাটা চালানো হয়, কারণ এটা খুবই খুব সহজলভ্য, বা সহজ, খুব কম খরচে এই কোবাল-60 মেশিন দিয়ে আমরা চিকিৎসা দিতে পারি। এটা একটা কারণ আমাদের দেশে এখনো কোবাল-60 মেশিন দিয়ে আমরা চিকিৎসা দিতে পারি। এবং নাক কান গলার টিউমার, এবং যেসব ডিপ সিটের টিউমার না, যেগুলো ধরেন সার্ফেস এর কাছাকাছি, এরকম সুপারফিশিয়াল টিউমার গুলো খুব সুন্দরভাবে আসলে আমরা কোবাল-60 মেশিন দিয়ে এখনো ট্রিটমেন্ট দিয়ে আসছি, এবং ভবিষ্যতেও এটার অবদান আসলে থেকেই যাবে, এবং প্যালিয়েটিভ চিকিৎসার ক্ষেত্রেও কোবাল-60 অবদান থেকে যাবে। ধন্যবাদ ম্যাডাম। আমরা শুনছিলাম যে হচ্ছে আমাদের রেডিওথেরাপির যে হিস্ট্রিটা সম্পর্কে, এরপর আমি ম্যাডামের কাছে আসলে জানতে চাইবো, আমাদের ক্যান্সার তো এক এক জায়গায় এক এক রকমের ক্যান্সার হয়, এবং এক একটা ক্যান্সারের ক্ষেত্রে এক একটা রেডিওথেরাপির যে প্ল্যানিং করা হয়, কিন্তু রোগীরা আসলে সবসময় মনে করে রেডিওথেরাপি একটা শব্দ এবং হয়তো খুব সোজা একটা জিনিস, কিন্তু আমরা যারা চিকিৎসক বা আমরা যারা ক্যান্সার নিয়ে পড়াশোনা করছি, আসলে আমরাও অত ভালো মতো জানি না বা বুঝি না যে একটা রেডিওথেরাপি প্ল্যান করার সময় কিন্তু একজন অনকোলজিস্ট অনেক কিছু চিন্তা ভাবনা করে, এবং ক্যান্সারের প্রকৃতি, ক্যান্সারের বায়োলজি, গ্রেডিং, স্টেজিং এবং সাইট অনেক কিছু দেখে আসলে ডিসিশন নিতে হয়, যেটা
নিঃসন্দেহে অনেক কঠিন একটা কাজ। তো ম্যাডামের কাছে আমি, যেমন অক্টোবর মাস তো আমাদের ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ, আমরা এই পুরা মাসটাই হচ্ছে ব্রেস্ট ক্যান্সারটা নিয়ে একটু বেশি কথা বলছি, তো সেই সূত্র ধরে উদাহরণ হিসেবে আমরা ব্রেস্ট ক্যান্সারটা নিয়ে আলোচনা করব। যে একটা ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট যখন আপনাদের কাছে আসে ফর রেডিওথেরাপি, তো কোন কোন ক্ষেত্রে আমরা তাকে রেডিওথেরাপিতে অ্যাডভাইস করি? ধন্যবাদ, খুবই সম্পূরক একটা কোশ্চেন। আমাদের অক্টোবর মাস হচ্ছে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ, তো আমি বলতে চাবো ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা তিন ভাবে বা তিনটা মডালিটিতে করা যায়। একটা হচ্ছে প্রথমে আসে সার্জারি, দেন কেমোথেরাপি, তারপর রেডিওথেরাপি, এবং হরমোন রিসেপ্টর যদি পজিটিভ থাকে তাহলে আমরা পরে হরমোন প্রেসক্রাইব করে থাকি। তো আজকে আমি রেডিওথেরাপি নিয়ে কথা বলতে চাচ্ছি। তো ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা আপনি জেনে থাকবেন যে আমরা টিউমারের সাইজ অনুযায়ী আমরা আসলে নির্ধারণ করা হয় যে আসলে কতটুকু পরিমাণ সার্জারি করা হবে। তো দুটো অপশন আছে, একটা হচ্ছে মাস্টেকটমি, লাম্পেকটমি। তো দর্শকদের সুবিধার জন্য আমি বলে দিতে যাচ্ছি, মাস্টেকটমি হচ্ছে পুরো ব্রেস্টটাই ফেলে দেওয়া হয় এবং লাম্পেকটমিতে শুধু টিউমারের জায়গাটা ফেলে দেওয়া হয় এবং পুরো ব্রেস্টটা রয়ে যায়। তো এই লাম্পেকটমির কিছু ইন্ডিকেশন থাকে, যেমন খুব ছোট টিউমার থাকলে বা আমরা যদি কসমেটিক পারপাসটা মেনটেন করা যায় লাম্পেকটমির ফলে, বা পেশেন্টের আদার্স রিস্ক ফ্যাক্টর গুলো যদি ফেভারেবল থাকে, সেক্ষেত্রে আমরা লাম্পেকটমি একটা অপশন যে আমরা ব্রেস্ট রেখেও চিকিৎসা করতে পারি। তো এই লাম্পেকটমিতে যে জিনিসটা অনস্বীকার্য সেটা হচ্ছে লাম্পেকটমি চিকিৎসা যখন একটা রোগী চলে যায় তখন তার অবশ্যই রেডিওথেরাপি দিতে আমরা নিতেই হবে, প্রেসক্রাইব করি বা নিতেই হবে। তো এই এই জিনিসটা মাথায় রাখতে হয় যে যখন একটা লাম্পেকটমি পেশেন্ট পাই আমরা, যে ব্রেস্ট রেখে শুধু টিউমারটা ফেলে দেওয়া হয়েছে, তো সেই সব পেশেন্টদের ক্ষেত্রে তো অবশ্যই আপনার রেডিওথেরাপি আমরা প্রেসক্রাইব করি। আর মাস্টেকটমি বা পুরো ব্রেস্ট ফেলে দেওয়ার পর আমরা কিছু কিছু ইন্ডিকেশন বা কিছু কিছু রিস্ক ফ্যাক্টর থাকলে আমরা তখন রেডিওথেরাপিটা প্রেফার করি। যেমন এর মধ্যে আমি দু তিনটা উল্লেখ করতে চাই, যেমন টিউমারের সাইজ, যেমন টিউমারের সাইজ যদি আপনার 5 সেন্টিমিটার বা মোর দেন 5 সেন্টিমিটার হয়ে যায়, দেন আমাদের যদি আর্মপিট বা এক্সিলারি নোড বা বগলে বগল তলে যদি আমাদের নোড, লিম্ফ নোড যদি পজিটিভ চলে আসে, একটা পজিটিভ নোড থাকলেই তখন আসলে রেডিওথেরাপি দিতে হয়। তারপরে মার্জিন, মানে সার্জিক্যাল মার্জিনটা যদি খুব কাছাকাছি থাকে বা পজিটিভ থাকে, পজিটিভ সার্জিক্যাল মার্জিন, সেক্ষেত্রেও আমরা রেডিওথেরাপি মাস্টেকটমি বা ব্রেস্ট ফেলে দেওয়ার পরেও আমরা রোগীদেরকে রেডিওথেরাপিটা প্রেসক্রাইব করি। তো এখানে যেটা বিভিন্ন ফ্যাক্টরের মধ্যে একটা কাজ করে হচ্ছে পেশেন্ট কাউন্সিলিং। আমাদের যেমন একটা ভুল ধারণা আছে বা আমাদের সব রোগীদেরই একটা রেডিওথেরাপি নিয়ে একটা ভয় কাজ করে, বা যে কোনো কেমোথেরাপির কথা শুনলেও একটা ফোবিয়া আছে পেশেন্টদের। তো এটা যেটা যে প্রথমে রোগীরা ভাবতো যে স্যাক, রেডিওথেরাপি মানে হচ্ছে স্যাকের চিকিৎসা, যেটা অনেকদিন ধরে আমাদের সাধারণ মানুষের মনে এটা রয়ে গেছে। তো স্যাক মানে এবং তারা এখনো ভাবতো যে ম্যাডাম এটা হ্যাঁ কিন্তু এখন শোনা যায় যে জি জি আমাকে একটা বদ্ধ ঘরের মধ্যে আটকে রেখে হুম হয়তো কোনো কিছু দিয়ে অনেক বড় একটা ছেক দিবে, এবং সেই ভয়ে হ্যাঁ অনেক রোগী কিন্তু রেডিওথেরাপি নিতে আসতেই চায় না। হ্যাঁ ভাবে যে গরম কিছু দিয়ে তাকে স্যাক দেওয়া হবে, বা স্যাক মানে হচ্ছে আগুনে পোড়ানো টাইপের স্যাক, মানে যেটা আমরা মেশিনে শোয়ায় পেশেন্টকে একটা রুমের মধ্যে রেখে এরকম করে থাকি, আসলে জিনিসটা কিছুই না। আমি যখন আসলে কাউন্সিলিং করি ব্রেস্ট ক্যান্সার পেশেন্টদেরকে, কেমোথেরাপির পরেই আসলে রেডিওথেরাপিটা দেওয়া হয়। তো আসলে কেমোথেরাপির সময় পেশেন্ট যেসব সাইড ইফেক্ট গুলো আসলে ফেস করে, তার 20-25% সাইড ইফেক্ট রেডিওথেরাপিতে ফেস করে। রেডিওথেরাপিতে খুব নমিনাল সাইড ইফেক্ট রুগীরা ফেস করে, যখন দেয়া শুরু করে তখন আসলে রুগীদের ভয়টা এমনি কেটে যায়। এবং এখানে যেটা আরেকটা ফ্যাক্টর কাজ করে, যেটা প্রতিদিন দিতে হয়, যে আপনি যখন একটা পেশেন্টের রেডিওথেরাপি শুরু হয়ে যায় তখন কিন্তু তাকে প্রতিদিনই রেডিয়েশন সেন্টারে আসতে হয় রেডিওথেরাপি নেবার জন্য। আমরা সাধারণত সপ্তাহে 5 দিন রেডিওথেরাপি দিই, 2 দিন রেস্ট দেই পেশেন্টদেরকে, বা বিশ্রামের জন্য 2 দিন টাইম দেওয়া হয়, আবার 5 দিন রেডিওথেরাপি দেওয়া হয়। তো আমি বলি যে পেশেন্টদেরকে কাউন্সিলিং এর সময় এই জিনিসটাই হচ্ছে সমস্যা, যে আপনাদের প্রতিদিন আসলে রেডিয়েশন সেন্টার আসতে হবে, রেডিওথেরাপি নিতে হবে। এছাড়া আসলে বড় কোনো সাইড ইফেক্ট বা কেমোথেরাপি যে ধরনের খুব যন্ত্রণাদায়ক সাইড ইফেক্ট, বা অনেকে বমি করছে বা দুর্বল হয়ে যাচ্ছে, বিছানা থেকে উঠতে পারছে না, রেডিওথেরাপিতে আসলে আমরা এই ধরনের সাইড ইফেক্ট দেখি না ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে। তো এই এই আপনি যেটা বলেছেন এটা একটা টিউমার, আমরা 2 ধরনের মেশিনেই রেডিওথেরাপিটা প্র্যাকটিস করছি, কোবাল 60 মেশিন এবং লিনিয়ার এক্সেলেটর, 2 ধরনের মেশিনে আমরা ব্রেস্ট ক্যান্সার পেশেন্টদেরকে ট্রিটমেন্ট দিচ্ছি। তো 2 ধরনের মেশিনের পার্থক্য যদি আপনি আমাকে বলতে বলেন, তো একটা পার্থক্য হচ্ছে লিনিয়ার এক্সেলেটর যখন আমি ট্রিটমেন্ট দিচ্ছি, যখন আমি 3D করে ট্রিটমেন্ট দিচ্ছি, 3D, তখন আসলে রুগীর ফুসফুস, হৃৎপিণ্ড, খাদ্যনালী, তারপরে হচ্ছে আপনার থাইরয়েড, এই জিনিসগুলো কতটুকু ডোজ পাচ্ছে এটা কিন্তু আমি নির্ণয় করতে পারছি বা এটা আমি দেখে নিতে পারছি। কিন্তু কোবাল 60-তে যে লিমিটেশনটা, যে 2D যদি আমি ট্রিটমেন্ট দিই,
সেক্ষেত্রে আসলে আমাদের অর্গানেট্রিক্স মানে আমাদের যেটুকু টিউমারের জায়গা সেটুকু বাদে আর কোন কোন জায়গায় আসলে রেডিওথেরাপি পড়ছে বা রেডিওথেরাপির মাত্রা কতটুকু ওই অর্গানগুলো পেয়ে যাচ্ছে এটা কিন্তু আমরা নির্ণয় করতে পারছি না। তো সেক্ষেত্রে আসলে আমার কাউন্সিলিং সবসময় যে আপনারা যদি 3D ব্রেস্টের পেশেন্টদের ক্ষেত্রে যে 3D বা আমরা যদি কনফর্মাল রেডিওথেরাপি দিই সেক্ষেত্রে সাইড ইফেক্ট কিন্তু অনেকটাই আমরা কমিয়ে আনতে পারি, কারণ আমরা কোনো ওই টিউমারের জায়গা ব্যতীত অন্য কোনো জায়গায় আসলে আমরা ওভারডোজ হতে দেই না বা ওইটা আমরা তখন মনিটর করতে পারি। কিন্তু 2D ট্রিটমেন্টে তো একটু ওই জায়গায় আমাদের একটু ল্যাকিংস রয়েই যায়। তো সেই জন্য আমি বলবো যে কিছু কিছু টিউমারের ক্ষেত্রে অবশ্যই আমরা ভলিওমেট্রিক ট্রিটমেন্টটা প্রেফার করি, যেখানে আপনার আশেপাশে অনেক নর্মাল অর্গান আমাদেরকে সেভ করতে হয়, সেক্ষেত্রে তখন আমরা কনফর্মাল রেডিওথেরাপি দিই। এতে সুবিধা হয় যে সাইড ইফেক্টটা অনেকাংশেই আপনার কমিয়ে আনা যায়। আর অবশ্যই রুগীকে একা থাকতে হয় রুমে, এটা তো আসলে একটা রেডিয়েশন, অতি উচ্চমাত্রার রেডিয়েশন মেশিন থেকে আসে। তো পেশেন্ট সাধারণত 80-100 সেন্টিমিটার নিচে একটা বিছানায় থাকে এবং সোর্সটা থাকে কিন্তু আপনার অ্যাটলিস্ট 80-100 সেন্টিমিটার উপরে। তো এমন না যে আসলে খুব কাছে এসে বা খুব বডিতে খুব গরম কিছু দিয়ে আমরা ছ্যাঁক লাগছে বা খুব গরম কিছু দিয়ে আমরা ট্রিটমেন্ট করছি, জিনিসটা এরকম না। রেডিয়েশনের সোর্সটা পেশেন্টের বডি থেকে অনেক দূরে থাকে এবং পেশেন্ট শুধু আমরা যেটা বলি যে আপনি মেশিনে গিয়ে শুয়ে থাকবেন এবং একটা পজিশনে যেটা সেট আপ করে দিয়ে আসা হয় ওই পজিশনে শুয়ে থাকবেন, 5 থেকে 6 মিনিট রেডিয়েশনের মেশিনটা অন থাকে। তো ওইটুকু সময় পেশেন্টকে শুয়ে থাকতে হয় এবং আমরা যারা বাইরে থাকি তারা CCTV-র মাধ্যমে পেশেন্টকে মনিটর করতে থাকে এবং আমরা মাইক্রোফোনে পেশেন্টের সাথে কমিউনিকেট করতে পারি, কারণ ওই পেশেন্ট চলাকালীন সময় আসলে রেডিয়েশন অনকোলজিস্ট, টেকনোলজিস্ট, ফিজিসিস্ট কেউই আসলে ওই রুমের মধ্যে বা পেশেন্টের কোনো গার্জিয়ানও আসলে ওই রুমের মধ্যে অ্যালাউড না। তো হ্যাঁ, এই এই এভাবে আমরা চিকিৎসা কার্যক্রম গুলো সাধারণত চালিয়ে থাকি। দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে চিকিৎসা পদ্ধতি যেভাবে উন্নত হচ্ছে, ম্যাডাম যেটা বলছিলেন যে 2D এবং 3D যে রেডিওথেরাপির কথাটা আমি আরেকটু বলে দিচ্ছি, যে আগে যেটা ছিল 2D রেডিওথেরাপি বা এখনো আছে, সেখান থেকে কিন্তু যে 3D রেডিওথেরাপিতে সেটা দিয়ে হচ্ছে শুধুমাত্র যে জায়গাটায় ক্যান্সার আছে সেই জায়গাগুলোতেই কিন্তু এই থেরাপিটা দেওয়া হয়। এতে করে যে শরীরের আশেপাশের যে জায়গাগুলো আছে সেগুলা কিন্তু ওভার ট্রিটমেন্ট থেকে বেঁচে যায়, তো সাইড ইফেক্ট কিন্তু অনেক বেশি কম হয়। সো হচ্ছে এটা কিন্তু মাথায় রাখতে হবে বা এটা আপনাদের বুঝতে হবে যে কেন যে ট্রিটমেন্ট গুলো একটা থেকে আরেকটার যে ভিন্নতাটা রয়েছে সবকিছুই কিন্তু একরকম না। আর দ্বিতীয় যে কথাটা, যে একটা রেডিওথেরাপি দিতে গেলে যিনি হচ্ছে রোগী তার আসলে অনেক কষ্ট হয়ে যায়, একটা রুমের মধ্যে থাকতে হয়, কিন্তু আসলে সেখানে কিন্তু রোগীর সাথে চিকিৎসক বা টেকনোলজিস্ট অথবা রোগীর যে আত্মীয় স্বজন আছেন কেউই কিন্তু অ্যালাউড না, তাদের নিজেদের স্বার্থের জন্য, কারণ এত উচ্চমাত্রার ওখানে বিকিরণ থাকে সেটা তো অন্য মানুষদের জন্য কিছুটা ক্ষতিকর। কিন্তু ভয় পাওয়ার আসলে কিছুই নেই, ম্যাডাম যেটা বললেন সার্বক্ষণিক CCTV-র মাধ্যমে তাদেরকে মনিটর করা হয় এবং তাদের সাথে কথাবার্তা বলা হয় যাতে রোগীর যদি কখনো কোনো সমস্যা হয় অবশ্যই সেটা ত্বরিত গতিতে ব্যবস্থা নেওয়া যায়। তো সেজন্য হচ্ছে যাদেরকে যখন রেডিওথেরাপি প্রেসক্রাইব করা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভয় পাবেন না। আপনাদের এই ভয়টা কাটানোর জন্য কিন্তু মূলত আমাদের আজকের এই আয়োজন এবং ম্যাডাম আমাদেরকে সময় দিয়েছেন। তো এরপরে আমি যে প্রশ্নটা চলে যাব, যখন পেশেন্টদেরকে রেডিওথেরাপি অ্যাডভাইস করা হয় একটা কমন প্রশ্ন থাকে, আমি কোথায় নিব? বাংলাদেশের হচ্ছে সরকারি আমাদের যে ক্যান্সার ইনস্টিটিউট আছে সেখানে তো আসলে আমি যতটুকু দেখেছি অনেক লম্বা একটা লাইন থাকে, কারণ হচ্ছে আমাদের সরকারি কোথায় কোথায় আসলে রেডিওথেরাপি হয় সারা বাংলাদেশ থেকে দেখা যায় ঢাকায় সবাই চলে আসে, সবাই ঢাকামুখী হয়ে যায়। তো এই যে প্রশ্নটা দর্শকদের জন্য ম্যাডামের কাছে আমি করতে চাই, যে রেডিওথেরাপি কোথায় কোথায় মানুষ নিতে পারবে সরকারি এবং বেসরকারি উভয় সেক্টরে, কোথায় কোথায় ধন্যবাদ। মেশিনটা আসলে অ্যাভেলেবেল? আসলে এই জায়গায় আসলে আমিও একটু আপনার সাথে একমত যে যখনই রেডিওথেরাপিটা প্রেসক্রাইব করা হয় তখন রোগীগুলো ঢাকামুখী হয়। একটা কারণে যে আমাদের আসলে সব জেলায় বা সব বিভাগীয় শহরেই আসলে মানে যে কয়টা মেশিন থাকা দরকার লোক সংখ্যা অনুপাতে সেই কয়টা মেশিন আসলে আমাদের দেশে অ্যাভেলেবেল না। যেমন অনেক জেলা শহরে বা জেলা শহরের কাছাকাছি দু জেলা শহর গুলোতে রেডিয়েশনের কোনো সুবিধা নেই। যেমন উত্তরাঞ্চলের কথাই যদি ধরেন, উত্তরাঞ্চল থেকে যদি একটি রুগী রেডিওথেরাপি দিতে আসে তো রুগী ওখানে আসলে বগুড়া এবং সিরাজগঞ্জ ছাড়া কোনো রেডিওথেরাপির মেশিন নেই। তো আপনি চিন্তা করেন একটা রুগী যখন দিনাজপুর বা পঞ্চগড় থেকে রেডিওথেরাপি দিতে আসবে সে আসলে কোথায় যাবে? তাকে যেখানেই যেতে হোক সে ওখানে ওই 2 থেকে 3 মাসের একটা প্রিপারেশন নিয়ে যেতে হয় যে তাকে 2 থেকে 3 মাস ওই জায়গাটা স্টে করতে হবে। তো এটা অবশ্যই আমাদের একটা ল্যাকিংস আমাদের
সরকার এটার জন্য কাজ করে যাচ্ছেন এবং এটার জন্য অনেকগুলো প্রজেক্টও হয়েছে, যে আসলে আমরা প্রথমে সবগুলো মেডিকেল কলেজে আসলে কাভার করা হবে রেডিওথেরাপি মেশিন গুলো, এবং তারপরে 100 বেডের হসপিটালও করা হচ্ছে জেলা শহরগুলোতে। তো আমি এখন যেটা সুবিধা আছে সেটা বলতে চাচ্ছি যে আমাদের সরকারি ভাবে কয়েকটা জায়গায় রেডিওথেরাপি হয়, যেমন হচ্ছে আমি যদি উত্তরাঞ্চলে চিন্তা করি রাজশাহীতে হয়তো হয়, তারপরে হচ্ছে বগুড়ায় হয়, দেন আমাদের এইদিকে আছে সিলেট, দেন ময়মনসিং এ মেশিন রিপ্লেসমেন্ট চলতেছে, ঢাকায় আমি চিন্তা করতে পারি যে ঢাকা বগুড়ায়? মেডিকেল হ্যাঁ, কলেজ, বগুড়া মেডিকেল। হ্যাঁ বগুড়াতে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং মহাকালী ক্যান্সার হসপিটাল। তো এই সরকারি পর্যায়ে কিন্তু এই জায়গাগুলোতে, যেমন আপনি ঢাকায় কিন্তু সলিমুল্লাহ বা সোহরাওয়ার্দী এই এই হসপিটাল গুলো তো আসলে আমাদের রেডিয়েশনের কোনো সুবিধা নেই। তো ঢাকায় আসলে ওই যে সরকারি সেন্টার, এবং আমি এর সাথে উল্লেখ করতে চাই আমরা এবছর থেকে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমাদের রেডিয়েশনটা স্টার্ট করেছে, আমাদের একটা লিনিয়ার এক্সেলেটর আপাতত আমরা চালু করেছে এবং আরো প্রক্রিয়াধীন আছে, অন্য মেশিন কেনার প্রক্রিয়াধীন আছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, এবং আমরা গত 1 মাস ধরে আসলে এই সার্ভিসটা চালু করেছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। আর আপনি ঢাকায় যদি চিন্তা করেন প্রাইভেটলি এখানে ঢাকায় আহসানিয়া মিশন ক্যান্সার হসপিটাল, ডেল্টা মেডিকেল হসপিটাল, স্কয়ার, ইউনাইটেড এবং অ্যাপোলো, এই জায়গাগুলোতে আসলে আমাদের রেডিয়েশনের সুবিধা আছে। সাথে ঢাকার একটু দূরে এনাম মেডিকেল কলেজের সুবিধা আছে রেডিওথেরাপির, তারপর আমি আগেই বলে নিয়েছি সিরাজগঞ্জে খাজা ইউনুস আলীতে দেওয়া হচ্ছে এবং সিলেটে ইস্ট ওয়েস্টে সুবিধা আছে। তো আপনি দেখে থাকবেন যে আসলে খুব অপ্রতুল, আপনি যদি মেশিনের সংখ্যা হিসাব করেন এবং আমাদের লোক সংখ্যা এবং ক্যান্সারের হারটা চিন্তা করেন, আক্রান্ত ক্যান্সার রোগীর পেশেন্টের সংখ্যা আক্রান্ত রোগীর সংখ্যা, সেক্ষেত্রে আসলে এটা খুবই অপ্রতুল এবং এখানে রুগীদের একটা দীর্ঘসূত্রিতার ব্যাপার চলে আসে এবং আগে থেকে ডেট নেওয়ার একটা প্রসিডিওর এখানে চলে আসে। এই জিনিসগুলো আসলে আমরা চাচ্ছি আসলে খুব দ্রুত সমাধান করতে, কিন্তু আসলে এই সমস্যাগুলো এত ব্যাপক যে আসলে ইচ্ছা থাকলেই খুব দ্রুত আসলে আমরা সমাধান করতে পারছি না, কিন্তু আমাদের সরকার খুবই সচেষ্ট এই বিষয়ে যে আসলে প্রত্যেকটা মেডিকেল কলেজ এবং বিভাগীয় শহরগুলোতে যেন ক্যান্সারের চিকিৎসাটা ছড়িয়ে দেওয়া যায়, এই নিয়ে আসলে কিন্তু আমাদের স্বাস্থ্য অধিদপ্তর কাজ করে যাচ্ছে। হ্যাঁ, এবং সেই সূত্র ধরে ম্যাডাম বলতে চাই, আমরা আসলে অনেকদিন ধরে শুনে আসছি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 8টা বিভাগীয় শহরে 8টা ক্যান্সার সেন্টার করার জন্য হচ্ছে বিভিন্ন রকমের কথাবার্তা চলছে এবং হয়তো তারা সেভাবেই কাজ করছেন। কিন্তু যেহেতু ক্যান্সার চিকিৎসা একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এবং সেখানে একজন সার্জন, রেডিওথেরাপি, তারপরে হচ্ছে কেমোথেরাপির অনকোলজিস্ট প্রয়োজন, পাশাপাশি হিস্টোপ্যাথোলজিস্ট, রেডিওলজিস্ট, সেটাই অনেকগুলা মানুষের আসলে প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে যে আমাদের বাংলাদেশে বর্তমানে শিক্ষা ব্যবস্থায় আমরা যারা স্টুডেন্টরা আছি বা যারা অনকোলজিস্ট যতজন আছেন, আমাদের পুরো জনসংখ্যার হিসাবে কতটুকু হচ্ছে সেই আনুপাতিক হারটা কি আসলে বর্তমানে সঠিক আছে, নাকি আমাদের আরো আসলে এরকম অনকোলজিস্ট প্রয়োজন? কারণ হচ্ছে আমি সেন্টার যদি হচ্ছে হয়, সেক্ষেত্রে তো আসলে আমার লোক বল প্রয়োজন। তো সেক্ষেত্রে আমাদের যে নবীন যারা হচ্ছে চিকিৎসক আছেন বা যারা পড়াশোনা করছেন, তারা কিভাবে এখান থেকে ক্যারিয়ার গঠন করতে পারেন? জি, আমি এখানে যোগ করতে চাচ্ছি যে আমাদের আসলে এখন যদি আপনি চিন্তা করেন যে আসলে অভিজ্ঞ বা আমাদের পোস্ট গ্রাজুয়েটেড যে অনকোলজিস্টের সংখ্যা আসলে অপ্রতুল, কিন্তু আমাদের কোর্স গুলো যে চালু আছে, যেমন FCPS কোর্স, MD রেডিয়েশন অনকোলজি, MD অনকোলজি, MD মেডিকেল অনকোলজি, তো এই কোর্স গুলোর মাধ্যমে কিন্তু প্রতি বছরই আমাদের এরকম পোস্ট গ্রাজুয়েটেড অনকোলজিস্ট বের হচ্ছেন বিভিন্ন ইনস্টিটিউট থেকে। তো আমি আশা করছি যে ইতিমধ্যেই আসলে এটা আমি আবার বলে রাখছি যে 8টা বিভাগীয় শহরে সেন্টার হলেও এখানে অপ্রতুলই থাকবে আগামী, আসলে আমাদের এটা যেটা আমাদের পরিকল্পনা নিতে হবে যে আগামী আসলে 10 বছর, 5 বছর এভাবে আসলে পরিকল্পনা অনুযায়ী আগাতে হবে। এটা আসলে এমন একটা সমস্যা যেটা আসলে 1-2 বছরের মধ্যে আসলে সমাধান করা যাবে না, এটা এখানে আমাদের প্রচুর কাজের লোড নিতে হয়। আসলে যেমন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির কথাই যদি চিন্তা করা হয়, আমাদের এখানে রেসিডেন্সি কোর্স আছে এবং রেসিডেন্টরা সার্বক্ষণিক তাদের পড়াশোনার পাশাপাশি রোগীদের সেবা দিয়ে যাচ্ছে, এবং আমরা যারা বিশেষজ্ঞ আছি তারা সার্বক্ষণিক আউটডোর মেনটেন করছি, আমরা এজ এ ক্লিনিক্যাল অনকোলজিস্ট হিসেবে কাজ করছি, আমরা কেমোথেরাপি দিয়ে চিকিৎসাটা মনিটর করছি, তারপরে রিসেন্টলি যেহেতু আমাদের রেডিয়েশনটাও স্টার্ট হয়ে গেছে, তো আমাদের রেডিয়েশনটাও আমরা রেডিওথেরাপি দিয়েও পেশেন্ট চিকিৎসার গুলো চালু রেখেছে, এবং এই মহামারীর যে কোভিড মহামারী যে এখন চলছে বা প্যান্ডেমিক, এই প্যান্ডেমিকের সময় কিন্তু আসলে এই সবগুলো সার্ভিসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি বলেন বা মহাকালী ক্যান্সার হসপিটাল বলেন সবগুলোতে কিন্তু আসলে চালু আছে।
তো ক্যান্সার যেহেতু আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক কম, সেই জন্য কিন্তু আমরা এই মহামারীর মধ্যে কিন্তু আমরা এই জিনিসগুলো চালু রেখেছি। আমাদের কিন্তু ওই ধরনের কোনো, যে আমরা রুগী দেখছি বা আমরা কোয়ারেন্টাইনে যাব বা আইসোলেশনে থাকবো, এই ধরনের কোনো কিছু কিন্তু আসলে মেনটেন করা সম্ভব হচ্ছে না। তো আমরা আশা করছি যে আগামী 5 বছরের মধ্যে এই যে গ্যাপটা আছে পেশেন্ট এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে, যে রেশিওটা পেশেন্ট সংখ্যার সাথে, তো এই গ্যাপটা অনেকাংশে পূরণ হয়ে যাবে, কিন্তু টাইম লাগবে। এটা 5 বছর পরে কিছুটা আমরা হয়তোবা রেশিওটা কমিয়ে আন মানে এই গ্যাপটা কমিয়ে আনতে পারবো, কিন্তু এখনো আসলে অনেক পথ পাড়ি দিতে হবে। আমরা ম্যাডাম সেই আশা রাখি আজ থেকে 5 বছর জি বা 10 বছর পরে আমরা আমাদের দেশে উন্নত মানের চিকিৎসা পদ্ধতি এবং উন্নত রেডিওথেরাপিতে আমরা সব পেশেন্টদের কাছে সময় মতো পৌঁছে দিতে পারবো। সময়ের কথা যেহেতু আসলো, আমার পরের প্রশ্নটা হচ্ছে আসলে এই সময় নিয়ে। যখন একটা পেশেন্টকে আমরা সার্জারির পরে রেডিওথেরাপি অথবা কেমোথেরাপি পরে রেডিওথেরাপি দিতে বলা হয়, সেই ক্ষেত্রে যে সময়টা সঠিক বা আইডিয়াল গ্যাপ কতটুকু রাখা উচিত? কারণ এক্ষেত্রে রোগীরা আসলে জিজ্ঞেস করেন, আমাকে তো 21 দিন পরে আসতে বলা হয়েছে, হুম এত দেরি কেন? অথবা আমাকে 21 দিন আসতে বলা হয়েছে কিন্তু আমি আসতে পারবো না, হয়তো আর একটু বেশি সময় লাগবে, 1.5 মাস সময় লেগে যাবে। এই সময়টা নিয়ে তাদের মাঝে একটা মানে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। কনফিউশন হ্যাঁ হ্যাঁ, তো এটা আসলে কিভাবে হচ্ছে তারা এখান থেকে মানে ক্লিয়ার একটা কনসেপশন নিতে পারে? আচ্ছা, আপনি প্রথমে বলেছেন যে আসলে বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডিউরেশন থাকে। যেমন আমি প্রথমেই আসি যে রেডিওথেরাপি একটা অপরিহার্য একটা চিকিৎসার অংশ হচ্ছে হেড নেক ক্যান্সারের ক্ষেত্রে, নাক কান গলার টিউমারের ক্ষেত্রে। একটা রোগী অপারেশন হয়ে আসার পর আমরা সাধারণত 6 থেকে 6 সপ্তাহ একটা বিরতি দিই বা 6 সপ্তাহ একটা গ্যাপ দিয়ে আসতে বলি। এতে কি হয়, উন্ড হিলিং এর একটা ব্যাপার আছে, যে একটা সার্জারি হয়ে গেল, ওখানে যদি ফ্ল্যাপ রিকনস্ট্রাকশন হয় বা অন্যখান থেকে আপনার মাংস বা চামড়া নিয়ে এসে যদি ওই জায়গাটা পূরণ করতে হয়, সেই ক্ষেত্রে গ্যাপটা বেড়ে যায়। যদি খুব অল্প পরিমাণ সার্জারি হয় বা খুব সাধারণ ধরনের সার্জারি হয়, সেক্ষেত্রে আমরা 4 সপ্তাহ। তো আর যদি এরকম রিকনস্ট্রাকটিভ কোনো সার্জারি হয়, যে অন্যখান থেকে মাংস নিয়ে এসে আবার ওই জায়গাটা পূরণ করে দিতে হচ্ছে, তো সেক্ষেত্রে 6 থেকে 8 সপ্তাহ পর্যন্ত আমরা একটা রেডিয়েশন শুরুর আগে গ্যাপ দিই। তো এখানে আসলে একটা ধারণা চলে আমি দিতে চাচ্ছি পেশেন্টদেরকে, যে আসলে উন্ড হিলিং বা অপারেশনের পর অপারেশনের ক্ষতটা ঠিক মতো শুকানোর পরেই আসলে আমরা যে কোনো ধরনের ক্যান্সারের চিকিৎসায় শুরু করি। যদি উন্ড হিলিং এ ডিলে হয় কোনো রুগী, ধরেন ডায়াবেটিস এর কারণে বা উন গ্যাপ হয়ে গেল বা উনটা ঠিক মতো হিল হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু ডিউরেশনটা বাড়তে থাকবে। কারণ উন প্রপার হিল না হওয়া পর্যন্ত বা অপারেশনের জায়গাটা প্রপারলি হিল না হওয়া পর্যন্ত বা শুকিয়ে না আসা পর্যন্ত আমরা আসলে রেডিওথেরাপি বা কেমোথেরাপি কোনোটাই শুরু করতে পারি না। তো হেড নেক টিউমারের ক্ষেত্রে 6 থেকে 8 সপ্তাহ। আপনি যদি মলদ্বারের টিউমারের কথা চিন্তা করেন, রেকটাল ক্যান্সার, রেকটাল ক্যান্সারও আমরা রেডিওথেরাপি দিই। যদি অপারেশনের পরে রুগীটা আসে, তাহলে সেক্ষেত্রে আমরা 4 থেকে 6 সপ্তাহ গ্যাপ দিয়ে তারপরে হচ্ছে আমরা রেডিওথেরাপিটা শুরু করি। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে এতটা গ্যাপ দিতে হয় না, এটা কেমোথেরাপির পর আমরা 3 সপ্তাহ পরেই শুরু করতে পারি। তো ওই একটা ব্যাপার, যে আসলে যেহেতু অপ্রতুল রেডিওথেরাপি মেশিনের সংখ্যা, তো এই জন্য দেখা যায় সাধারণত 1 মাসের মধ্যে আমরা চেষ্টা করি যেন রোগীটা রেডিওথেরাপির চিকিৎসার আওতায় চলে আসতে পারে। আর এরপরে যেটা ইয়ে করা হয়, যেমন সারকোমা গুলো, যেমন যদি হাড্ডি টিউমার বা মাংস থেকে যে টিউমার গুলো আসে, বনি সারকোমা বা সফট টিস্যু সারকোমা, এই সারকোমা গুলো রেডিওথেরাপি দিয়ে চিকিৎসা দেওয়া হয়। সব ক্ষেত্রেই আমরা একটা অপারেশনের পর 4 সপ্তাহ মিনিমাম আসলে একটা গ্যাপ দিতে হয় ওই ক্ষত স্থানটা ঠিক মতো শুকিয়ে যাওয়ার জন্য। তো আসলে ক্যান্সার বেঁধে বা অর্গান ভেদে এই ডিউরেশনটা কম বেশি হতে পারে। ধন্যবাদ ম্যাডাম। দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে কোথায় ক্যান্সার হয়েছে, সেই ক্যান্সারটা কিরকম, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এক এক জনের ক্ষেত্রে এক এক রকমের চিকিৎসার যে প্ল্যানিংটা করা হয়, যেটা আমরা আপনাদেরকে সবসময় বোঝাতে চাই, ক্যান্সারের চিকিৎসা কিন্তু হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজড, মানে প্রত্যেকটা ব্যক্তি সত্তার জন্য আলাদা আলাদা চিকিৎসা পদ্ধতি। তাই একজনের চিকিৎসার সাথে আরেকজনের চিকিৎসা পদ্ধতিকে কখনোই গুলিয়ে ফেলা যাবে না, বা এটা কখনোই আশা করা যাবে না যে হচ্ছে আরেকজন ক্যান্সার রোগীকে, একই ক্যান্সার হতে পারে, একই জায়গার ক্যান্সার হতে পারে, তারপরও কিন্তু দুজনের চিকিৎসা পদ্ধতিতে দেখা যাবে যে অনেক তফাত রয়েছে। চিকিৎসক সবসময় চেষ্টা করবেন আপনাদের জন্য সবচেয়ে যেটা হচ্ছে বেস্ট ট্রিটমেন্ট সেটাই আপনাকে প্রোভাইড করার জন্য।
ম্যাডামের কাছ থেকে আমরা শুনছিলাম, আমাদের সাথে ছিলেন ডক্টর সাদিয়া শারমিন, ম্যাডাম সহযোগী অধ্যাপক অঙ্কোলজি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এবং আজকের অনুষ্ঠান থেকে আমরা আসলে, আমারও নলেজে ছিল না যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে রেডিওথেরাপি চালু হয়েছে, সেজন্য ম্যাডামদেরকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা আশা করি আরো অনেক অনেক পেশেন্ট এর সুফল ভোগ করতে পারবে। তো একদম শেষে চলে আসছি আমরা এই রেডিওথেরাপি দিয়ে, একটা আরেকটা প্রশ্ন করতে চাই ম্যাডামের কাছে। আমরা জানলাম হচ্ছে অপারেশন পরবর্তী বা কেমোথেরাপি পরবর্তী রেডিওথেরাপির কথা, কখনো কি হচ্ছে অপারেশনের পূর্বে বা হচ্ছে কেমোথেরাপির পূর্বে রেডিওথেরাপি প্রেসক্রাইব করা যায় কিনা নিউ অ্যাডজুভেন্ট হিসেবে? জি ধন্যবাদ। আমরা রেক্টাল ক্যান্সার বা আমি যেটা বলছিলাম মলদ্বারে টিউমারের ক্ষেত্রে, যদি টিউমারটা আমরা প্রথমে এমআরআই করে নিই স্টেজিং এর জন্য, যদি দেখি যে টিউমারটা বড় হয়ে গেছে বা আশেপাশে ছড়িয়ে গেছে টিউমারটা, সেক্ষেত্রে আমরা প্রেফার করি বা আমরা প্রথমেই যেটা সাজেস্ট করি পেশেন্টদেরকে, সেটা হচ্ছে কনকারেন্ট কেমো রেডিয়েশন। এটা হচ্ছে রোগী রেডিওথেরাপি পাবে, সাথে ট্যাবলেট ফর্মে রোগীকে কেমোথেরাপি দেওয়া হয় যেটা ট্যাবলেট ফর্মে থাকে। তো প্রতিদিন রেডিওথেরাপির সাথেই রোগী এই ট্যাবলেটটা খেয়ে নেয়, কেমোথেরাপি ট্যাবলেটটা। তো এই একসাথে দুটো চিকিৎসা চলে। তারপরে ওই একই কথা যে 6 সপ্তাহ পরে সাধারণত আমরা একটা ফলো আপ দিই, যদি রেসপন্স দেখি বা রেসপন্স ভালো থাকে, আরো 2 সপ্তাহ গ্যাপ দিয়ে আমরা তারপরে রুগীটাকে সার্জারিতে পাঠাই। তো নিউ অ্যাডজুভেন্ট সেটিং এ রেডিওথেরাপির একটা বড় রোল আছে হচ্ছে আমাদের মলদ্বারের টিউমারের ক্ষেত্রে বা রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে। আর কিছু কিছু জায়গায় আছে যে নিউ অ্যাডজুভেন্ট হিসাবে দেয়া যায় বা অনলি রেডিওথেরাপি দিয়েই চিকিৎসা করা যায়, এটা আমি প্রথমে বলে নিয়েছি। যেমন হেড নেক ক্যান্সারের ক্ষেত্রে আমরা রেডিওথেরাপি দিয়ে চিকিৎসা করতে পারি, আবার জরায়ু মুখের ক্যান্সারের ক্ষেত্রে এটা নিউ অ্যাডজুভেন্ট বলবো না, যখন রোগীটা অপারেবল স্টেজের বাইরে চলে যায়, অপারেশন করার পর্যায়ে থাকে না, তখন শুধুমাত্র রেডিওথেরাপি এবং সাথে সপ্তাহে একদিন করে ওই যে একই কেমোথেরাপি, এখানে আসলে ট্যাবলেট ফর্মে না, এখানে ইনজেক্টেবল ফর্মে আমরা তখন রেডিওথেরাপি কেমোথেরাপিটা দিই। এবং এইভাবে আমরা জরায়ু মুখের চিকিৎসা শুধুমাত্র কনকারেন্ট কেমো রেডিয়েশন দিয়ে, মানে একই সাথে রেডিওথেরাপি এবং কেমোথেরাপি দিয়ে আমরা চিকিৎসাটা দিতে পারি রোগীদেরকে। তো এরকম অনেকগুলো সেক্টর আছে। কিছু কিছু জায়গায় আসলে কেমোথেরাপি রেডিওথেরাপি একই সাথে দেওয়া যায়, কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু টিউমারের ক্ষেত্রে আমরা কেমোথেরাপি আগে দিয়ে টিউমারটা কমিয়ে নিয়ে তারপরে আমরা রেডিওথেরাপি দিই, কারণ অনেক বড় টিউমারের ক্ষেত্রে টিউমারে রেডিওথেরাপিটা কাজ করতে চায় না বা ভালো কাজ করতে চায় না। সেক্ষেত্রে যদি টিউমারের বাল্ক বা টিউমারের ভলিউম অনেক বেশি থাকে, সেক্ষেত্রে আমরা কেমোথেরাপি দিয়ে ছোট করে নিতে পারি অথবা সার্জারি করে ডিবালকিং করে আমরা টিউমারের সাইজটা ছোট করে নিয়ে দেন আমরা রেডিওথেরাপিটা প্রেসক্রাইব করে থাকি। তাই অনুরূপ ভাবে খাদ্যনালীর ক্যান্সারের ক্ষেত্রেও একই কথা, যে খাদ্যনালীর ক্যান্সারের ক্ষেত্রেও আমরা যদি উপরিভাগে থাকে খাদ্যনালীর ক্যান্সারটা, যে আমরা বলি যে আপার এসোফেগাস বা আপার থার্ডে, সেক্ষেত্রেও আমরা কিন্তু কেমো রেডিয়েশনের মাধ্যমে ট্রিটমেন্টটা সম্পন্ন করতে পারি, আর অন্য কিছুই দরকার হয় না অনেক সময়। তো এটা শুধু সিঙ্গেল মডালিটি। আর এটার সাথে আমি আরেকটু অ্যাড করতে চাবো প্যালিয়েটিভ, আমি কথাটা আগেও একটু উচ্চারণ করেছিলাম যে কিছু কিছু ইমার্জেন্সি বা প্যালিয়েশনের জন্য ইমার্জেন্সি ক্ষেত্রে আমরা রেডিওথেরাপিটা ইউজ করি। এটার মধ্যে একটা হচ্ছে কর্ড কম্প্রেশন, যদি পিঠে বা হাড্ডিতে আমাদের শিট দ্বারাই টিউমারটা ছড়িয়ে পড়ে এবং ওখান থেকে যদি স্পাইনাল কর্ড বা স্নায়ুতে চাপ প্রয়োগ করে, এবং সেক্ষেত্রে যেটা সম্ভাবনা থাকে যে পেশেন্ট প্যারালাইসিস পর্যন্ত হয়ে যেতে পারে, সেই অবস্থা যদি আমরা দেখি যে বা আসে আমরা যদি ধারণা করি যে না পেশেন্ট ওই অবস্থার দিকে যাচ্ছে, অলরেডি হাড্ডিতে ছড়িয়ে গেছে, যে কোনো সময় আমাদের শিট স্নায়ুতে চাপ প্রয়োগ করবে, সেক্ষেত্রে কিন্তু আমরা ইমার্জেন্সি রেডিওথেরাপি সাথে সাথে শুরু করে দেই ওই শিট দ্বারা ওই অংশে, যেন স্নায়ুতে চাপ প্রয়োগটা না করে। অনুরূপ ভাবে যদি কোনো টিউমার ব্রেনে চলে যায়, আমরা ব্রেন মেটাস্টাসিস বলি, সেক্ষেত্রে ব্রেইনের প্রেশার বেড়ে যায় এবং পেশেন্ট দেখা যায় অনেক সময় খিঁচুনি হয়ে যায়, প্রচন্ড মাথা ব্যথা নিয়ে আসে আমাদের কাছে, চোখে দেখতে পাচ্ছে না। আমরা যদি দেখি যে না টিউমারটা ব্রেনে চলে গেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অন্য সব চিকিৎসা বাদ দিয়ে আমরা প্রথমে এমার্জেন্সি বেসিসে ব্রেইনে রেডিওথেরাপিটা দিয়ে থাকি। তো এটাও একটা রোল যে কোনখানে কোনো টিউমার থেকে আপনার ব্লিডিং হচ্ছে, যেমন জরায়ু মুখ থেকে ব্লিডিং হচ্ছে বা আপনার লাং টিউমার কাশির সাথে ব্লিডিং হচ্ছে, আমরা কন্ট্রোল করতে পারছি না, সেই ব্লিডিং বন্ধ করার জন্য কিন্তু আমরা এমার্জেন্সি বেসিসে রেডিওথেরাপি দিতে পারি। অনুরূপ ভাবে SVCO বা সুপিরিয়র গেনাকাভাল অবস্ট্রাকশন, যে ক্ষেত্রে মানুষ রোগীরা শ্বাসকষ্ট নিয়ে আসে লাং ক্যান্সারের টিউমারের লাং ক্যান্সারের ক্ষেত্রে এবং মুখটা ফুলে যায়, রোগীর রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হয়, এক ভেইনে কম্প্রেশন ক্রিয়েট করে বা ভেইনে চাপ প্রয়োগ করে টিউমার, এবং সেই কারণে রোগীর উপরিভাগে দেহের উপরিভাগে ব্লাড বা রক্ত সঞ্চালনটা বাধাগ্রস্ত হয়। তো এই ইমার্জেন্সি এইসব জায়গায়ও কিন্তু আমরা রেডিওথেরাপির সাথে সাথে শুরু করে আমরা রেডিওথেরাপির মাধ্যমে এই ইমার্জেন্সি কন্ডিশন গুলো থেকে
রোগীকে বের করে নিয়ে আসতে পারি। তো এটা একটা রেডিওথেরাপির একটা অন্যতম ভূমিকা, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ইন ক্যান্সার পেশেন্ট। খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য ম্যাডাম আমাদেরকে শেয়ার করলেন, এবং আশা করি দর্শক এটা মানে এটা নিয়ে আসলে আগে কখনো আলোচনা করা হয়নি। রেডিওথেরাপি কিন্তু এমার্জেন্সি বেসিসেও কিন্তু দেওয়া হয়। ম্যাডাম খুব সুন্দর করে গুছিয়ে বললেন কখন কখন আসলে আমরা এমার্জেন্সি রেডিওথেরাপি দিয়ে থাকি এবং কোন কোন ক্যান্সারের ক্ষেত্রে রেডিওথেরাপি কি ভূমিকা পালন করে। ম্যাডাম একদম গুছিয়ে সুন্দর করে বলেছেন। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ম্যাডামের কাছ থেকে একদম শেষে খুব অল্প ভাষায় শুনতে চাইবো আজকে আমাদের প্রোগ্রাম সম্পর্কে, এবং এই যে রেডিওথেরাপি ক্যান্সার চিকিৎসায় একটি বড় ভূমিকা পালন করছে, সার্বিকভাবে ম্যাডাম যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। ধন্যবাদ আমাকে এই সুন্দর আয়োজনে আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য, আমন্ত্রণ জানানোর জন্য। আমি আসলে চেষ্টা করেছি আমাদের ক্যান্সার পেশেন্টদের জন্য রেডিওথেরাপির বিষয়টা সহজ করে বুঝাতে। তো আপনারা ভয় পাবেন না, এবং আমিও আপনাদের স্লোগানের সাথে একমত যে ক্যান্সার আর নয় ভয়। আমরা ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াবো, এবং ক্যান্সার রোগীদের মানসিক যে মনোবলটা, যে মনোবলটা যে হারিয়ে ফেলে একটা রোগী ক্যান্সার আক্রান্ত শোনার সাথে সাথে, এই মনোবলটা আসলে ভেঙে পড়তে দেওয়া যাবে না। আমাদের ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াতে হবে, এবং ভয় কাটিয়ে আমাদের স্টেজ ওয়াইজ যা যা চিকিৎসা দরকার সেই চিকিৎসাগুলো সুন্দর মতো করে আমাদের আসলে এই পরিস্থিতিটা থেকে আমাদের পেশেন্টদেরকে বের করে বা এই উত্তরণে সাহায্য করতে হবে। তো অবশ্যই আমরা আমাদের পেশেন্টদের পাশে আছি এবং সবসময় পাশে থাকবো, এবং এটা এই এইটুকু বলেই আসলে আমি আমার বক্তব্যটা শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডামকে, অনেক সুন্দর সুন্দর কিছু তথ্য আমাদের সামনে তুলে ধরার জন্য। আশা করি ভবিষ্যতে আমরা ম্যাডামকে আমাদের অনুষ্ঠানের সাথে পাবো, এবং দর্শক আমরা আশা করি আপনাদের ভয় কিছুটা হলেও কাটবে এই রেডিও থেরাপি নিয়ে। ভবিষ্যতে আবার দেখা হবে রেনাটা প্রেজেন্টস ক্যান্সার আর নয় ভয় অন্য কোনো বিশেষজ্ঞ ডক্টরের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.